আপনি কি আমার ছেলে? আদ্র, আপনি কি আমার ছেলে? নাকি আপনাকে আমি ডাস্টবিন থেকে করে পাইছিলাম আদ্দিন হসপিটালের ডাস্টবিন থেকে? ই ই করে কাঁদতেছিলেন তাই? তাই আল্লাহ আপনাকে আকাশ থেকে টুপ করে ফালাইতেছিল আদ্দিন হসপিটালে? আল্লাহ ফালাইতেছিল টুপ করে? তোমার মতামত কি? তুমি খুশি? তুমি খুশি? আর তাই তাই দাও তো, তাই 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 মামা বাড়ি যাই। আদ্য, আদ্য তোমার নাম কি? আদ্য না বুবুঞ্চনা, না হাসান রাজা, না শাহজাদা, কি তোমার নাম? আদ্য বাবা, এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহর রহমতে আমার ছোট্ট পরিবারের অনেক অনেক খুশির কিছু অংশ একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ছোট্ট পরিবারের পুরনো সদস্য তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, আর যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। সকালবেলার কফিটা খেয়ে আদ্রর সাথে অনেকক্ষণ সময় দিলাম। গুল্লুমুল্লু দুষ্টু মিষ্টি 3 বছরের স্পেশাল চাইল্ড হলো আমার আদ্র। আদ্রর ব্যাপারে সবার এত এত প্রশ্ন থাকে, তাই ভাবলাম আদ্রর পরিচয়টা আমার ব্লগের শুরুতেই দিয়ে দেই। সারাদিন ঘরের ভিতরে শুধু মা আর ছেলে, আর মাঝে মাঝে আত্মীয় স্বজনদের একটু আনাগোনা। কাজ তেমন একটা বেশি নেই, রান্নাবান্না তো গত কিছুদিন ধরে করাই হয় না। সেই যে একদিন একটু রান্না করেছিলাম মাছ, সেইটা দিয়ে গেল 3 দিন। আজকেও একসাথে অনেকগুলো রান্না করে রাখতেছি, দেখি কতদিন যায়। এখানে আমি ডিম আর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য রেখে দিচ্ছি, আর অপরদিকে আমি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে নিচ্ছি। শুধু চিকেন ব্রেস্ট নিয়েছি, কেননা ফ্রিজে অনেকগুলো চিকেন ব্রেস্ট আছে, একসাথে কিনে এনেছিলাম আর খাওয়া হয়নি, ভাবলাম এগুলো দিয়ে রান্না করে ফেলি, আর চিকেন তো আমার অনেক প্রিয়। ডিমগুলো হালকা করে চিড়ে নিয়েছি নাইফ দিয়ে। এক এক দিন এক একভাবে করি, ডেইলি এক কাজ করতে কিন্তু ভালো লাগে না, তাই না? তাই কাজের ভিতরে আমি আবার একটু ভিন্নতা আনি। প্রথমে ভেবেছিলাম ডিম আর মাংস আলাদা করব, পরে ভাবলাম একার জন্য আবার এত ঝামেলা কিসের, একসাথেই করে ফেলি, দেখি কেমন হয়। এর আগেও কয়েকটা ভিডিওতে আমি দেখেছিলাম মাংস আর ডিম একসাথে রান্না করার, ভাবলাম আজকে সুযোগটা মিস করব কেন, করে ফেলি। রেগুলার যেভাবে মাংস মাখাই ঠিক সেইভাবেই সব মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নেব, আর ডিমে হালকা করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব।
ফাঁকিবাজি রান্না যাকে বলে গত কিছুদিন ধরে একই ফাঁকিবাজি করে যাচ্ছে। আর এই যে আদ্র এখনো সেই জায়গাটাতেই বসে আছে, দেখলাম চোখে হালকা হালকা তার ঘুম এসেছে, তাই ভাবলাম ওকে আগে শুয়ে দিই তারপরে রান্না করব। আদ্র এই ক্রিপটাতেই ঘুমায়, কেননা ও অনেক নড়াচড়া করে, খাটে রাখলে খুবই হাই রিস্ক থাকে খাট থেকে পড়ে ব্যথা পাওয়ার। আর এই যে আদ্র ফেভারিট কুলবালিশ, কুলবালিশ ছাড়া তো আদ্র ঘুমাতেই পারে না। আদ্র ঘুম আসার পরে আমি এসেছি রান্না করতে, ভাবলাম ও ঘুমে থাকলে শান্তিতে ঝটপট রান্নার কাজটা সেরে ফেলতে পারবো। প্রথমে ডিমটা হালকা করে গরম তেলে ভেজে নিয়েছি, একই তেলে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক যেমনটা আমরা রেগুলার মুরগির মাংস রান্না করি তেমনটা। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস, এখন ভালো করে ভেজে নিব আর অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। আজকে বাহিরে অনেক অনেক বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি কথায় মনে পড়লো তাহলে একটু খিচুড়ি করে ফেলি, খিচুড়ি আমার অনেক প্রিয়। আমেরিকার বিশেষ করে নিউ ইয়র্কের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, এই ঠান্ডা। বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে হচ্ছে আমার রান্না। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কিছু বেল পেপার আর লম্বা মরিচগুলো ছিল, ভাবলাম ফ্রিজে থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই ব্যবহার করে ফেলি। জগা খিচুড়ি রান্না যাকে বলে সেটা আমি আজকে করছি। আমাদের এলাকায় একটা কথা আছে, হলুদ লবণ মরিচ ঠিক রেখে রান্না করলে ঘাসও নাকি অনেক মজা, ঠিক সেরকম আজকের রান্নাটাও মজা হয়েছে। কারো ফ্রিজে যদি বাড়তি খাবার থাকে এইভাবে একবার করে দেখবেন, খেতে মন্দ হয় না। রান্না শেষ করে গোসলটা সেরে ফেলেছি, আমার দুপুরের খাওয়ার আগে একবার গোসল করতে হয় আর রাতে শোয়ার আগে, এটা আমার অনেক ছোটবেলার অভ্যাস। এখনো বৃষ্টিটা থামেনি, বৃষ্টি হয় ভালোই হয়েছে, খিচুড়িটা তো খাওয়া হলো বহুদিন পরে। এখন সন্ধ্যেবেলা দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, এই তো মা ছেলের সাধারণ দিন ভালোই কাটলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।